স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রীকে গির্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে ফাদারের বিরুদ্ধে মামলা। রাজশাহী মহানগরীতে 63,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর তানোরে সপ্তম শ্রেণী পড়ুয়া আদিবাসী ছাত্রীকে 3 দিন ধরে গির্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে গির্জার ফাদারের বিরুদ্ধে তানোর থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গির্জা থেকে তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ফাদার প্রদীপ গগেরিকে ক্লোজ করে রাজশাহী ধর্ম প্রদেশে নেওয়া হলে রাত্রে র্যাবের হাতে আটক হন তিনি। এর আগে বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে গির্জায় একটি সালিসি বৈঠক বসানো হয়। সেখানে তরুণীকে লেখাপড়া ও ভরণ পোষণ সহ সব দায়িত্ব নেওয়ার কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়। শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সপ্তম শ্রেণীতে পড়া আদিবাসী ছাত্রীটিকে। উপায় না দেখে সোমবার তার ভাই থানায় নিখোঁজের অভিযোগ দিলে সেদিনই মেয়েটির সন্ধান মেলে। তানোর উপজেলার সাধুজন মেরি ভিয়ান্নি গির্জার ফাদার প্রদীপ গগেরির কক্ষ থেকে। নিজ কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে ফাদার প্রদীপের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পান গ্রামবাসী। মিসিং ডায়েরি করার পরেই ধরেন যে পরের সোমবারের দিন খুঁজে পাওয়া গেছে, তাহলে ভাবলাম যে যেহেতু খুঁজে পাওয়া গেছে তাহলে ওই মিসিং ডায়েরিটা রেখে আর কি লাভ। কেন গোপন করেছে? আমরা যখন থানা গেছি ডিডি করতে তখন ঠিকই বের করছি, তাহলে ওর কি উদ্দেশ্য ছিল মূল? ওর কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এদিকে বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে গির্জায় বসে সালিসি বৈঠক। সেখানে গির্জার পক্ষ থেকে তরুণীর লেখাপড়া ভরণ পোষণ সহ বিয়ের আগ পর্যন্ত সব খরচ বহনের আশ্বাস দিয়ে মীমাংসা করে নিতে বলা হয় ধর্ষণের শিকার তরুণীর পরিবারকে। লেখালেখি হওয়ার কথা, কাগজপত্র দেওয়ার কথা, কই এখন পর্যন্ত কাগজপত্র কিছু পাইনি। বিয়া শাদি তো আমাদের জীবন, হ্যাঁ, টাকা পয়সা দিলে ও এই জিনিসটা মিটবে না, সবাই আমরা বুঝি, কিন্তু এই লাগে আমার। এরই মধ্যে অভিযুক্ত ফাদার প্রদীপকে মুন্ডুমালা গির্জা থেকে ক্লোজ করে রাজশাহী ধর্ম প্রদেশে নেওয়া হয়। তবে তার বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি গির্জার বর্তমান সহকারী ইনচার্জ। ও ফাদার প্রদীপ মানে কোন একটা গ্রামে গেছে মনে হয়, আমরা তো ব্যস্ত থাকি, তো আমরা ব্যস্ত থাকি, যা হবার হয়েছে, যদি ভুল থেকে থাকে ওইটা আমরা দেখব, ওইটা চার্চের পক্ষে আমরা দেখব। ধর্ষণের বিষয়ে মঙ্গলবার রাতে ভিকটিমের ভাই বাদী হয়ে গির্জার ফাদার প্রদীপকে আসামি করে থানায় অভিযোগ দিলে ধর্ষণ ও অপহরণের মামলা রেকর্ড করে এবং র‍্যাব রাতেই তাকে উমরপুর ধর্ম প্রদেশ থেকে তাকে আটক করে। আমাদের কাছে অভিযোগ আসার পরে, লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা মামলা কর্তৃপক্ষের সঙ্গে মামলা রুজু করি। মামলা রুজু করার পরে আমরা সাথে সাথে তড়িৎ গতিতে ব্যবস্থা নিই এবং ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি। ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের সাথে প্রাথমিক অবস্থায় কথা বলি, যে সেটা সত্যতা আমরা পাই। সত্যতা পাওয়ার পরে আমরা প্রয়োজনে আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করি। পরবর্তীতে আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে। আসামি হচ্ছে প্রদীপ এগ্রেট, আর ভিকটিমকে আমরা মেডিকেল এবং বিজ্ঞ আদালতে বাড়ি ধরার জন্য প্রেরণ করব। এর আগেও নওগাঁর বেনিদুয়ার ক্যাথলিক চার্চে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর সাথে এমন আচরণের অভিযোগ রয়েছে ফাদার প্রদীপের বিরুদ্ধে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2020 আগামী 4 অক্টোবর হতে শুরু হতে যাচ্ছে। 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পক্ষকাল ব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে মহানগরীতে মোট 63,478 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পক্ষকাল ব্যাপী পালন উপলক্ষে রাজশাহী এসথেটিক কর্পোরেশনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী এসথেটিক কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে রাজশাহী মহানগরীতে 384
একটি কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী 8155 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 55323 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিনে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে 2 জন করে সর্বমোট 768 জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে। আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, কৃষি অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফরিদা ইয়াসমিন সহ জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, কন্যা শিশুদের পিছিয়ে রাখা চলবে না, কারণ দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যাতে করে বাল্যবিবাহ রোধ হয়ে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নোয়াখালীর সদর উপজেলায় ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে তাৎক্ষণিক ওই যুবতীর নাম ঠিকানা জানা যায়নি। বুধবার দুপুর 12টায় উপজেলার 3 নম্বর নন্নই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের করমল্লাপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীন হোসেন জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।